আসসালামু আলাইকুম। আমি আবার আগের লেকচারগুলোতে নাম্বার সিস্টেম অর্থাৎ কিভাবে ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল করতে হয় সেটি দেখিয়েছিলাম, কিন্তু ভিউয়ার আসলে আপনারা যেটা নিয়ে টেনশন করেন পয়েন্টের পরিবর্তনগুলো কিভাবে হয়, অর্থাৎ যে অঙ্কগুলোতে পয়েন্ট দেওয়া থাকে এই অঙ্কগুলো কিভাবে ডেসিমেল থেকে বাইনারি এবং কিভাবে বাইনারি থেকে ডেসিমেল করতে হয় এটা নিয়ে অনেকেই টেনশন করেন। তো আমি মনে করি আজকের পর থেকে আর হয়তো টেনশন থাকবে না, আসেন আমরা দেখে আসি পয়েন্ট দেওয়া অঙ্কগুলো কিভাবে ডেসিমেল থেকে বাইনারি অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল করে। ডেসিমেল টু বাইনারি, তো ভিউয়ার ধরেন আপনার আছে 37.125, অর্থাৎ এটা আছে ডেসিমেলে আর আপনাকে নিতে হবে বাইনারিতে। তো ডিয়ার ভিউয়ার আগের লেকচারগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে 37 এর বাইনারি করতে হয়, অর্থাৎ তাও আমরা একটু দ্রুত দেখাই। আমরা বলছিলাম দুই দ্বারা ভাগ করে, অর্থাৎ 37 কে দুই দ্বারা ভাগ করলে 18 ভাগশেষ 1, দুই দ্বারা ভাগ করলে 9 ভাগশেষ 0, দুই দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ 1, দুই দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ 0, দুই দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ 0। তো আমি বলছিলাম যেখানে ছোট হবে অর্থাৎ এখান থেকে উপর থেকে নিচ উপরে তুলতে হবে, নিচ থেকে উপরে, অর্থাৎ এখানে হবে 100 101। তো ডিয়ার ভিউয়ার আমি কিন্তু এই পর্যন্ত আমার আগের লেকচারে আমি দেখিয়েছিলাম, তো এই যে পয়েন্ট, এই পয়েন্ট সোজা আমরা পয়েন্ট দিব। এবার পয়েন্টের পরে কে আছে দেখতে হবে, অর্থাৎ আমার পয়েন্টের পরে আছে পয়েন্ট 125। তো ডিয়ার ভিউয়ার পয়েন্ট 125 একটু আপনাকে লিখতে হবে, সেটা হচ্ছে লিখতে হবে পূর্ণাংশ আর ভগ্নাংশ। তো আপনাকে পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে গুণ করতে হবে টু দ্বারা, অর্থাৎ বাইনারি বেস দ্বারা। তো টু দ্বারা যদি আপনি গুণ করেন পয়েন্ট ওয়ান টু ফাইভ, একে দুই দ্বারা গুণ করলে হয় পয়েন্ট টু ফাইভ, তার মানে হয় 0.25। তো ডিয়ার ভিউয়ার দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটা হবে পূর্ণাংশ, দশমিকের পরে যেটা থাকবে সেটা হবে ভগ্নাংশ। তো একটু খেয়াল করেন, তো দশমিকের আগে আছে জিরো, তাহলে এখানে পূর্ণাংশ হবে জিরো আর ভগ্নাংশ হবে পয়েন্ট টু ফাইভ। আবার পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ভগ্নাংশ যেটা থাকবে সেটাকে আবার দুই দ্বারা গুণ করতে হবে, তাহলে উত্তর হবে 0.50। তো যদি 0.50 হয় তাহলে এর পূর্ণাংশ হচ্ছে 0 আর ভগ্নাংশ হচ্ছে 0.50। তো আবার 0.50 কে আপনাকে গুণ করতে হবে দুই দ্বারা, তাহলে 0.50 কে দুই দ্বারা গুণ করলে উত্তর হবে 1.00। তাহলে দেখেন ভিউয়ার এখানে পূর্ণাংশ 1 আর ভগ্নাংশ 0.00। তাহলে এবার যেটা করতে হবে, অর্থাৎ এই পূর্ণাংশগুলোকে উপর থেকে নিচে নামাতে হবে। ভিউয়ার একটু খেয়াল করেন, আমরা কিন্তু যখন বলছিলাম এটার ক্ষেত্রে যখন বলছিলাম তখন কিন্তু নিচ থেকে উপরে, কিন্তু পয়েন্টের গুলো কিন্তু উপর থেকে নিচে আনতে হবে। তো একটু খেয়াল করেন, উপর থেকে যদি নিচে আনি, আমি পয়েন্টের জায়গায় পয়েন্ট দিছি, এবং আমি যদি উপর থেকে নিচে আনি তাহলে হবে 0.01, তাহলে এর পরে বসবে 0.01। তো এই হচ্ছে ভিউয়ার আমার পয়েন্টের যে, অর্থাৎ আমি যদি এখানে লিখে দিই মানে পয়েন্টের যে ডেসিমেল থেকে বাইনারি, তো আমরা ডেসিমেল সংখ্যা ছিল 37.125 আর আমরা এটার বাইনারি পেলাম 1.00001.001। এই হচ্ছে পয়েন্টের অঙ্কের ডেসিমেল থেকে বাইনারি। এবার আমরা আসব বাইনারি থেকে ডেসিমেল কিভাবে করতে হয়। তো
আসবো বাইনারি টু ডেসিমেল অর্থাৎ পয়েন্ট দিয়ে যেগুলো থাকবে অর্থাৎ একটু খেয়াল করেন বাইনারি ছিল 100101 এটি ছিল 0.001 এটি ছিল বাইনারি আমাদের এখন যেতে বলছে ডেসিমেল তাহলে ভিউয়ার যদি যেতে হয় তাহলে আমি দেখেন একটু খেয়াল করেন আমি যখন বাইনারি থেকে ডেসিমেলে নিছিলাম বলছিলাম যে এটাকে একটু বড় বড় করে লিখতে হবে 100101 তো একটু খেয়াল করেন তো যদি আমার আগের লেকচারগুলো আপনি দেখে থাকেন লাস্টের সংখ্যার উপর আমি বলছিলাম চোখ বুঝে একটা 1 দিবেন তারপরে বাইনারির বেস 2 দ্বারা গুণ করবেন 2 4 8 তার মানে 1 কে 2 দিয়ে গুণ করলে 2 2 কে 2 দ্বারা গুণ করলে 4 4 কে 8 8 কে 16 16 কে 32 এবার আমি বলছিলাম আপনি উপর নিচে গুণ করতে 32 যোগ 0 যোগ 8 যোগ সরি যোগ 0 যোগ 4 যোগ 0 যোগ 1 অর্থাৎ এটা এটা গুণ 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 দেখেন ডিয়ার ভিউয়ার এখানে কিন্তু উত্তর হয় 32 আচ্ছা 36 আর 37 তো আমি এবার এখানে একটা পয়েন্ট এই যে পয়েন্ট পয়েন্টের পরে ছিল 001 একটু খেয়াল করেন পয়েন্টের পরের গুলা আমি কিন্তু এখানে লাস্ট 1 দিয়ে গুণ করছিলাম আর পয়েন্টের পরে যেগুলা থাকবে বাইনারি বেস কত 2 অর্থাৎ এটাকে হাফ দ্বারা গুণ করতে হবে 2 তারপরেরটা হচ্ছে 1/4 তারপরেরটা হচ্ছে 1/8 তো একটু খেয়াল করেন যোগ আমি যদি এটা এটা গুণ করি 0 যোগ এটা এটা গুণ করলে 0 যোগ এটা এটা যদি করি 0.125 তাহলে আমি যদি ফাইনালি যোগ করে লিখি 37.125 এই হচ্ছে আমার ডেসিমাল তাহলে আমি পয়েন্টের গুলো বাইনারিতে কিভাবে গেব আমি এখানে বাইনারির বেস দ্বারা গুণ করছিলাম আর এখানে পয়েন্টের পরে গুলো বাইনারির বেস দ্বারা ভাগ করতে হবে জাস্ট দেখেন পরের 0 0 কে হাফ দ্বারা গুণ করলে 0 0 কে 1/4 দ্বারা 1/8 দ্বারা 0.125 এই হচ্ছে ডিয়ার ভিউয়ার পয়েন্টের আপনার ডেসিমেল থেকে বাইনারি অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল তো আশা করি বুঝতে পারছেন এখানে খেয়াল করবেন বেস তো আমরা যদি এখানে বাইনারি না হয়ে অক্টাল হইতো তাহলে আমরা কি করতাম 1/8 1/64 8 গুণ 8 64 তারপরে এর ফলে লিখতাম 1/512 এভাবে আমরা আসলে করতাম তো এখানে ফাইনালি হলো কত 37.125 ডিয়ার ভিউয়ার আবার একটু খেয়াল করেন পয়েন্টের পরের গুলা জাস্ট 1/2 1/4 1/8 আসলে আমি এখানে এমন একটা সংখ্যা নিছি যেটাতে আসলে এখানে 1 পর্যন্ত এসে 1-5 মানে চলে আসছে এবং পূর্ণাংশে 0-0 ছিল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পয়েন্টের পরে সর্বোচ্চ গেলে একটা সংখ্যা অথবা দুইটা সংখ্যা সর্বোচ্চ গেলে তিনটা সংখ্যা করবেন এর বেশি আপনারা করবেন না কারণ এটাতে অনেক সময় দরকার তো এই হচ্ছে আমার পয়েন্টের ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল তো ডিয়ার ভিউয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ